ফলে এই নজির এই একমাত্র প্যালেস্টাইন বাদ দিয়ে যেখানে গণহত্যা করছে একটা জাতিকে নৃশংস করে দেওয়া হচ্ছে, সেই জাতির পক্ষে কিন্তু আমরা ছাত্ররাও বাংলাদেশে দাঁড়িয়ে তাদের সাথে একত্র মানে একত্র হয়েছিলাম। ফলে এই নজির কিন্তু আপনি পৃথিবীর কোনো আন্দোলনে দেখাতে পারবেন না। আমরাও এক দেখতে পারি ইরানের যে হিজাব বিরোধী আন্দোলনটা, সেখানে সেখানে ওই যে ইরানের যে সরকার সে গণহত্যা চালিয়েছে, কিন্তু এভাবে দাবির যে ছাত্র আন্দোলন, আমার যতটুকু ইতিহাস থেকে জানি গত 50 বছরে পৃথিবীতে এই রকম গণহত্যা ছাত্রদের উপরে চালানো হয়নি। এই যে চলমান ছাত্র আন্দোলন, আমরা এই ভারতবর্ষের গোটা এবং আমাদের 52 থেকে যে ইতিহাসটা আমরা জানি, 52-র সময়ও যে মানুষকে হত্যা করা হয়েছিল সেটাও কিন্তু আপনার দর্শকের ঘরে পৌঁছায়নি। কিন্তু এই ছাত্র আন্দোলন কেন্দ্র করে আমরা এখন পর্যন্ত যতটুকু নিউজের মধ্যে জানছি যে সেটা 200-এর উপরে বা 300-এর উপরে মানুষ মারা গেছে, যেটা আসলে একভাবে আমরা গণহত্যাই বলতে পারি। এই যে যে অবৈধ হাসিনা সরকার, সে আসলে এটা গণহত্যা চালিয়েছে। ফলে এই ছাত্রদের যে দাবি ছিল কি, তারা বলেছিল যে কোটা সংস্কার, কোটার যে ন্যায্য সংস্কার সেই সংস্কার করে মেধাবীদের বা মেধার মূল্যায়নটা করা, এই ছিল ছাত্রদের দাবি। সেই ছাত্রদের দাবির প্রেক্ষিতে আমরা দেখলাম কিভাবে এই শেখ হাসিনা সরকারের যে সকল স্তরের যে বাহিনী এবং তার যে ছাত্র সংগঠন ছাত্রলীগ, তারা কীভাবে ছাত্রদের উপরে নির্বিকারে ঝাঁপিয়ে পড়ে, নিরস্ত ছাত্রদেরকে কীভাবে গণহত্যা চালায়। আমরা একজন ছাত্র হিসাবে আমরা এর তীব্র নিন্দা জানাই আমরা, এবং এই যে এখন যে ক্যাম্পাসগুলি বন্ধ, আমরা অতি দ্রুত এই ক্যাম্পাসগুলি খুলে দেওয়ার দাবি জানাই, এবং একই সাথে এই যে ক্যাম্পাসেগুলি যে সরকারি রাষ্ট্রীয় যে পেটোয়া বাহিনী, সেই বাহিনীর র্যাব সেনাবাহিনী থেকে শুরু করে প্রত্যেককেই আমরা এই ক্যাম্পাসগুলি থেকে বহিষ্কার প্রত্যাহারের আমরা দাবি জানাই। সরকারের বড় যে ব্যর্থতা সেটা হচ্ছে, সরকার আসলে তার এই এই যে 3 আওয়ামী লীগ সরকার ভোটে ভোট করলো, আমরা 14 ভোট দেখেছি, 18 দেখেছি, এবং একজন নতুন প্রজন্মের মানুষ হিসেবে 24 আমি ভোট দেখেছি। কিন্তু এই যে 18 আমার প্রথম ভোট হয়, 24 দ্বিতীয় ভোট হয়, কিন্তু দুইটা একটা ভোট তো আমি দিতে পারিনি, তার মানে আমাদের ভোটের আসলে তার কোনো প্রয়োজন নেই। ফলে এই যে যে তার ভোটের প্রয়োজন নাই, সেই জায়গা থেকে সে যে কোনো কিছুই করতে পারে, ফলে ভোটের প্রয়োজন নাই, এবং একই দিকে হচ্ছে যার ফলে হচ্ছে তার প্রতি মানুষের প্রতি তার কোনো দায়বদ্ধতাও নাই, ফলে সেই জায়গা থেকে সরকার এই গণহত্যা চালিয়েছে। এবং এই যে যে চালিয়েছে তার ফলে একদম একটা বাচ্চা যে এখন ক্লাস 3 পড়ে বা 5 পড়ে, আপনি তাকে যদি জিজ্ঞাসা করেন যে এই সরকারের বিষয়ে প্রশ্ন করেন, বা এই যে যে সরকার তাকে যে আপনি প্রশ্ন করেন, দেখবেন সেও তার বিপক্ষে এবং বিরুদ্ধে কথাটা বলবে। ফলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সময় একটা ভূমিকা রোল করেছিল, পালন করেছিল, সেই আওয়ামী লীগ তার নিজস্ব চরিত্র আজকে একদম ছোট্ট একটা স্কুল পড়ুয়া বা যে হয়তো স্কুলে যায়ও না, সেও আওয়ামী লীগ নামটা শুনলে ঘৃণার চোখে দেখে। আমরা মনে করি যে আওয়ামী লীগের এটাই সবচেয়ে বড় ব্যর্থতা, এবং এই যে গণহত্যা, এই গণহত্যার দায় আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনা কোনোভাবে এটাকে দায়হীনভাবে সে এটা নিতে পারবে না, এবং এই সম্পূর্ণ দায় এই বাংলাদেশের এই ছাত্র আন্দোলন যে গণহত্যা, এই গণহত্যার সম্পূর্ণ দায় হচ্ছে শেখ হাসিনা সরকারের। হ্যাঁ, এটা আমরা দেখেছিলাম যে এরশাদও কিন্তু পালায়নি, এরশাদ এবং তার মন্ত্রীমহল থেকে শুরু করে প্রত্যেকেই টিভির সামনে এসে কথা বলছে, ভাষণ দিচ্ছে, কিন্তু সে পিছনে গিয়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। ফলে তার কিন্তু অনেকগুলি তার হচ্ছে যে যে রাষ্ট্রীয় সফর সেগুলি ছিল, কিন্তু সে কৌশলগত কারণেই সেখান থেকে গেছে, কারণ সে এখান থেকে মানে ওই সফরগুলোতে গেলে তার আসলে অস্তিত্ব যতটুকু টিকে আছে, অর্থাৎ রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে সে যে মাত্রায় টিকে আছে সেই মাত্রায়ও সে টিকে থাকতে পারতো না, এটা সে খুব ভালো জানিবিধাই সেই রাষ্ট্রীয় সফরগুলিকে সে বাদ দিয়েছে। আমরা প্রথম যে আন্দোলনটা আমাদের এখানে হয় 16 জুলাই আমাদের ভিসি চত্বর থেকে যে হামলাটা প্রথম শুরু হয়, সেই হামলার পরবর্তীতে কিন্তু আপনারা যারা জানেন, দেশবাসী সকলেই জানে যে আমরা যারা অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে ভর্তির জন্য গেলাম, সেই ঢাকা মেডিকেলে 3 যাবৎ যে হাসিনার যে ছাত্রলীগ বাহিনী তারা কিন্তু দফায় দফায় হত্যা মানে হামলা চালিয়েছে। তাই এই যে দেখেন মানে একটা মানে আপনার হসপিটাল যেটা বাংলাদেশের সবচেয়ে বড় হসপিটাল, সেখানেও একজন মানে অসুস্থ রোগী গিয়ে সে কিন্তু ওখানে নিস্তারটা পায়নি, ফলে তারা সেখানেও হত্যা মানে সেখানেও তারা হামলাটা চালিয়েছে।